ওয়াইফি ডালিং, তোমার এসএমএস দেখো দেখো দেখো। মল্লিকা, Yes, আমি হাতটা ধুতে চাই। Sure, আমি তোমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। Darling, will you please excuse us? We'll be right back. তাহলে নেক্সট উইক সাগর দুদিনের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু এভাবে লুকিয়ে চুরিয়ে আর ভালো লাগছে না। সাগরকে ছেড়ে চলে এসো আমার কাছে, প্লিজ 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 মাই লাভ। আমি তোমার মাকে বড় মুখ করে কথা দিয়েছি, নিজেকে যোগ্য প্রমাণ করে মাথা উঁচু করে তবেই আমি ওই বাড়িতে ফিরে যাব। ভবিষ্যতে আমি ওখানেই থাকবো তোমার সাথে। একটা কথা মনে রেখো, তুমি যদি আজ না ফিরে যাও তুমি কিন্তু আমাকে হারাবে, সারা জীবনের মতো তুমি আমাকে হারাবে। আমি চলে যাচ্ছি, তুমি আমাকে এরকম ভাবে ফিরিয়ে দিলে তো আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না, কোনোদিনও না। মনে থাকে জানো, এবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি এমনি বলছিলাম দেখার জন্য,
যে তুমি আমি সত্যি সত্যি বকো কিনা। সত্যি একদম পাগল তুমি। আবার তুই খাবার আগে গন্ধ শুকছিস? দাদা তুই দাঁড়া এক মিনিট। কি ব্যাপার বলতো? কি ব্যাপার? এই যে টাটারা, হ্যাপি বার্থডে দাদা। তুই না সূত্র বিনা। হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ। খুব ভালো থাকিস। কিন্তু এবার আমি কিন্তু একা নই, চলে এসে সবাই। Happy birthday. Yay! Party! Da da da. Nilima kothay? Happy birthday. বাড়িতে থাকবে নাকি? কেন, এত বছর তো তুমি আমাকে জানি,
ভুল করেছি আমি। এখন যখন আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, ভুল শুধরানোর সুযোগ দেবে না আমাকে। কিন্তু আমি তো কখনো আজকের জন্য তোমার উপর রাগ করিনি মা। আমি জানি আজ দাদার দিন, আজকের দিনে দাদার কথা মনে করার অধিকার তোমার আছে মা। তোমার উপর দাদার দাবি আজ অনেক বেশি, অনেক বেশি মা। আকাশের জন্য না, আজ আমি তোমার জন্য পুজো দিতে গেছিলাম নিখিল। আজ তোমার সুখ শান্তির জন্য, তোমার মনস্কামনা পূরণের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি নিখিল। আজ আমি মন থেকে তোমাকে আশীর্বাদ করতে চাই।